আছো? আজকে সানডে, সানডে মানে আজকে আবার একটা ব্লগ তৈরির দিন, অ্যাট লিস্ট একটা ব্লগ তৈরি করার মতন চেষ্টা করার একটা দিন। তো আজকে আজকে আমার একদম ছুটি, বুঝেছো? আজকে আমার সকালে রাতে আমার কোনো রান্না নেই। সকালবেলা আজকে আমি ইনভাইট করেছে, আমাকে সকালে না দুপুরবেলা মা ইনভাইট করেছে বাপের বাড়ি যাওয়ার কথা। তো আজকে আমি যাচ্ছি সেই বিশাল বিশেষ জায়গায় যেখানে সব মেয়ে যেতে ভালোবাসে, তাই তো? আমাদের মেয়েদের, আমাদের বিবাহিত মেয়েদের সব থেকে যাওয়ার মধ্যে আকর্ষণীয় জায়গার নাম হচ্ছে বাপের বাড়ি। তো আমি যাচ্ছি আজকে আমার বাপের বাড়িতে, যেতে অনেক দেরি হয়ে গেছে, অনেকটাই দুপুর হয়ে গেছে, প্রায় একটা বাজে। হ্যাঁ, স্নান করলাম, ঠাকুর দিলাম, রেডি হলাম, শিরো রান্না করলাম, শিরোকে খাওয়ালাম। আজকে আবার আমার যে আমার হেল্পিং যে হ্যান্ড রয়েছে সে আজকে একটা কারণে ছুটি নিয়েছে, তো আজকে বাড়িরও সব কাজ সারলাম। তো সব কিছু পরে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমি আজকে এরকমভাবে জাস্ট একটা হাতের কাছে একটা সালোয়ার যা ছিল সেটাই আমি পরে নিয়েছি। আমি রেডি হয়ে গেছি ফ্রেন্ড, এবার আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সঙ্গে, কেমন লাগছে বলো। হ্যাপি ডট হোমকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর সবাই 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 প্লিজ একটু ব্লেসিং দে আমাদেরকে, সাথে থাকো। এত কথা বলতে বলতে আসল জনকেই তো দেখাইনি, এই যে আমার আসল জন, আমার সোনা মানু, আমার সোনা মানু, আমার সোনা মানুর জন্যই আমার কোথাও না যেতে ইচ্ছে করে না। তো ওই জন্য এত দেরিতে আমি যাচ্ছি। ওদিকে আমি সোনা মানুকে বলেছি আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, হ্যাঁ আমি ওদিকে বলেছি অন্ধকার হওয়ার আগেই আমি চলে আসবো, ঠিক আছে? সবাই সোনা মানুকে একটা নিয়ে ব্লেসিং দিও গো, সবাই সোনা মানুকে একটু ভালো রেখো, ওখানে আশীর্বাদ করো আমার সোনাকে। আমার ডিজায়ার ডেস্টিনেশনে, আমার বাপের বাড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমার মায়ের বারান্দা, মায়ের বারান্দায় রয়েছে কিছু শখের কিছু গাছ, দেখো সঙ্গে থাকো। এসে গেছি আমার বাপের বাড়িতে, আমি জাস্ট ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে আমি মাস্ক খুলছি, আমার সানগ্লাসটা খুললাম, মাস্কটা খুললাম, খুলে এই যে ঢুকেই কত মনটা আনন্দ হয়ে যায়, বাপের বাড়ি থেকে কোন মেয়েরই না ভালো লাগে। তো এসে গেলাম বাপের বাড়ির ছাদে, ছাদে রয়েছে কিছু গাছ, আমার মা কাকিমা শখের গাছ, এখানে পালং শাকও চাষ করেছে ওরা। এখানে রয়েছে টবের মধ্যে তুলসী গাছ, ভীষণ ভালো হয়েছে এদের বাড়িতে। এখানে রয়েছে অপরাজিতা গাছ, রয়েছে ডোডো, রয়েছে যে ডোডো, এখানে পাশে নিম গাছ দেখা যাচ্ছে, এখানে রয়েছে একটা বনসাই, এখানে রয়েছে একটা চন্দ্রমল্লিকা, ঠিক করে ফুটতে পাইনি, ফুটবে, নিশ্চয়ই ফুটবে। আর রয়েছে আমাদের ব্যাপ্তিকা, আমার ডোনা, ডোডো আর ডোনা দুই ভাই বোন, এই যে দুই ভাই বোন উঠে দাঁড়িয়ে রয়েছে। আমার ডোনা, আমার ব্যাপ্তিকা সোনা, আমার ব্যাপ্তিকা সোনা এখানে আছে, আমি এখন মাম বাড়ি এসছি, ব্যাপ্তিকা সোনা মাম বাড়িতে রয়েছে। আর আজকে চিলি চিকেন হবে, দেখো আজকে আমাদের স্পেশাল মেনু কি রয়েছে, আজকে কি রান্না করেছে? চিলি চিকেন। আচ্ছা আজকে কি রান্না কে করেছে? মানা দু। হ্যাঁ মানা দু। আজ আমি করিনি, আজকে ওর মা রান্না করেছে, আজকে এখানে আমি গেস্ট, আজকে আমার বাপের বাড়িতে আমি গেস্ট হয়ে এসেছি, আমাকে আজকে এখানে আমার সোনা খাওয়াবে। চলো এখন আমরা বিদুর দুয়ের যে গার্ডেনটা রয়েছে, ব্যালকনি গার্ডেন, ওখান থেকে আমরা একটু ঘুরে আসি। আমরা এইমাত্র দুয়ের ছাদ গার্ডেনে গিয়েছিলাম, এবার আমরা দুয়ের ব্যালকনি গার্ডেনে যাব, থাকো আমাদের সঙ্গে। মা বারান্দায় একটা লঙ্কা গাছ চাষ করেছে মনে হচ্ছে, টবে লঙ্কা গাছ বসিয়েছে, গ্রিন চিলি,
সুসুন্দর সাদা সাদা ফুল এসেছে, গাছে আবার কটা গ্রিন চিলি হয়েও রয়েছে। এটা একটা মানি প্ল্যান্ট বসানো রয়েছে। এখানে কি সব রয়েছে অত আমি তো গাছ চিনি না। এখানে রয়েছে মানি প্ল্যান্ট রয়েছে, এখানে কারি পাতা রয়েছে, এখানে সম্ভবত দোপাটি গাছ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানি প্ল্যান্ট গাছটা অনেকটা লম্বা হয়েছে, অনেকটা লম্বা, বেঁকে 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 অনেক দূর অব্দি চলে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখাচ্ছি যে দেখো কত উঁচু হয়েছে গাছটা। এই পাশের গাছটার নাম আমি জানি না। সুন্দর গাছ এখানে দেখো, কিন্তু কেমন সুন্দর সুন্দর গাছ আছে। ভেরি গুড, ভেরি নাইস। এখানে আবার রয়েছে গ্রিন চিলি, চিলি হয়েছে এখানে, দেখো দেখো ছোট 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 ফুল হয়েছে এখানে। কেমন সুন্দর ছোট্ট গ্রিন চিলি হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে না, ছোট্ট ছোনার মতো সুন্দর। ওটা কি, ওটা কি তোমার হাতে? এটা আমার টাইগার ডিয়ার আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে, চলো আচ্ছা দিকে চলো। এটা হচ্ছে আমার মায়ের মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছটার শুরু আর শেষ অনেক বড়। গাছটা কোথায় উঠে গেছে, অনেক উঁচুতে উঠে গেছে গাছটা। ওই গাছটাই আবার এই যে এখানে এত দেখা যাচ্ছে, প্রচুর হয়েছে, প্রচুর মানি প্ল্যান্ট গাছ করে ফেলেছে এখানে মা। চলছে এখানে চিকেন পকোড়া। Wow, delicious chili chicken made by my sister. চলছে এখনো, আমার সিস্টারের হাতের কাজ চলছে। বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট, দারুণ ভাবে এক নম্বর এক্সপার্ট হাত দিয়ে পকোড়া ভাজছে। এক্সপার্ট হাত দিয়ে পকোড়াটা রেখেও দিল, পকোড়াটাকে এখন আমার আঁচ বাড়িয়ে দিয়েছে, আবার রেখে দিল। বসে আছে দুই বুদ্ধিমান ব্যক্তিত্ব, ডোডো আর ডোনা। খাবার টেবিলে লাঞ্চ টাইমে দুজনে বসে রয়েছে লাঞ্চ পাবার আশায়। কিন্তু এর তো মানে খাবার না দিলেও চলে, দুপুরে কিছুর প্রয়োজন নেই, মোবাইলটা হাতে দিয়ে দিলেই হবে। আবার বলেছি বলে রেগে যাচ্ছে, মোবাইলটাকেই বলছি তুই এরমভাবে না, তুই এরমভাবে কামড়ে কামড়ে খেতে থাক মোবাইলটাকে, তোর খাবার খেয়ে দরকার নেই। বসে আছে দুজনে, ওয়েট করছে লাঞ্চ আসার জন্য। কত ভালো, ভাই বোন দুজনেই একটা মোবাইল শেয়ার করছে, মোবাইলটা অন করা রয়েছে, স্ক্রিনে কোনো কার্টুন চালিয়ে দেওয়া হয়েছে, দুজনে মিলে দেখছে। আচ্ছা এটা হচ্ছে মাশরুম, এটা মাশরুম রয়েছে, মাশরুম মা বানিয়েছিল। আমার গর্ভধারিণী মা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এটা আমার মা, এই যে এই মায়ের মেয়ে আমি, এই যে ইনি আজকে জন্ম দিয়েছেন বলেই আছি, সবাই দেখতে পাচ্ছে, ব্লগ করছি, ভাল লাগছে খারাপ লাগছে যা হচ্ছে হচ্ছে, বাট এটা হচ্ছে আমার মা। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাই মাকে আশীর্বাদ করো। ডোডোর পাশে যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওর নাম হচ্ছে রাজ। ডোডোর একদম ছোট্ট বেলাকার সঙ্গী, রাজ দাদা বলতে ও এখানে খুব মানে ভালোবাসে রাজ দাদা। তো আমার বাপের বাড়ি ঢুকতে যে সরু একটা ছোট প্যাসেজ দেখা গেল, এটা একবারে আমাদের আমাদের নিজেদের গলিটা, এখানে কোনো রকম বাইক গাড়ি সাইকেল কিচ্ছু আসে না।
তো এইখানটাতে ওরা খেলে, এখানটাতে ওদের ক্রিকেট খেলা হয়। তো খেলে বলতে গেলে ডোডো খেলে, রাজদাদা খেলে, আর খেলে আমার ভাই। একটু বাদে আমার ভাইও আসছে, দেখো ওর সঙ্গে আলাপ করো। দেখো ডোডোর পার্ক আছে কি আছে দেখো, দুটো ছোট্ট ছোট্ট কিউট কিউট কুকুর ছানা, দুটো কুকুর ছানা এসছে দেখো ডোডোর সাথে কেমন ছুটছে ওরা বল ধরবে বলে। শুরু হয়ে গেছে গলি ক্রিকেট। এই দেখা যাচ্ছে হচ্ছে আমার ভাই, এটা আমার ভাই মানে আমার ছেলের মামা। চলছে খেলা, ক্রিকেট খেলছে, ব্লকটা শেষ করার সময় হয়ে এসছে, ওদের মধ্যে খেলা চলুক, খেলুক ওরা। আমার ভাই ওদের মানে আমার ছেলের প্রিয় বন্ধু বলতে গেলে হচ্ছে আমার ভাই, ভীষণ মিল ভালোবাসা এদের মধ্যে। এখানে ক্রিকেট খেলছে, খেলুক, শীতের দিন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, যতটুকু সময় পাচ্ছে খেলুক। তো চলো ব্লগটা এবার শেষ করি, সবাই খুব ভালো থেকো। হ্যাপি ডট হোমকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যদি কারোর কোনো রকম সাজেশান দেওয়ার থাকে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, তো প্লিজ নিজের মনে করে আমাকে জানাও, আমি ভীষণ খুশি হব। আর সবাই আমার ছেলেকে ব্লেসিং দাও, ডোডোকে ডোনাকে সবাই একটু ব্লেস করো যেন ওরা ভালো থাকে। আর সবাই খুব ভালো থাকো, টিল দেন টাটা, টেক কেয়ার, লাভ ইউ।